হলো চলতরিতের সেকেন্ড পার্ট। এখানে এর আগে আমরা প্রথম পার্টে কথা বলেছি বিভিন্ন বোর্ডের 20 সালের প্রশ্ন নিয়ে। তো আজকে এখানে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে 19 সালের অঙ্ক। সুতরাং আমরা 19 সালের যে অঙ্কগুলো ছিল সেগুলো গাণিতিক সমস্যা সলভ করবো, আর তোমরা তো থিওরিটিক্যালগুলো তোমরা পারবা। তো আমরা আগের লেকচার যারা তোমরা দেখো না, এটার প্রথম পার্ট সেটা তোমরা দেখে আসো চলতরিতের MCQ, সেটা দেখে তারপর সেকেন্ড পার্ট এখানে আসো, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ আমি গত লেকচারে ফার্স্ট পার্টে যা বোঝাচ্ছি সেখানে তো তা বোঝাবো না, অঙ্ক করে যাব। ওকে, আমরা শুরু করি। এক নম্বরে দেখো কি বলছে, বিদ্যুৎটা এদিকে যাচ্ছে। কীভাবে বিদ্যুৎ যাচ্ছে এটা আগের লেকচারে বলছি, এখন ডিটেলস বলবো না। বিদ্যুৎটা এদিকে যাচ্ছে, দুই ভাগে ভাগ হচ্ছে, মানে কি এটা সমান্তরাল বর্তনী। আয়ের মান কত? ওকে, এখানে সেম ঘটনা, আগের লেকচার থেকে হুবহু এটা কমন পড়ে গেছে। আমরা জানি কি ওমের সূত্র থেকে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আমরা বলবো যে আই ইকুয়াল টু ভি বাই আর। তো ভি বাই আর হয়ে গেলে এখানে তোমার ভি এর মান এখানে আছে, ভি এর মান হচ্ছে তোমার 20 তড়িৎ বিভব পার্থক্য, আর আর এর মান এখানে কত আছে দেখো, এই যে দুইটা, এখানে 5 আছে, এখানে 5 আছে। আমরা জানি কি দুইটা যদি একই থাকে তাহলে তুল্য রোধের মান এটার একটার অর্ধেক, এটা বলছি, আর না হলে 1/R1, 1/R2, 1/R3 দ্বারা আমরা নির্ণয় করি। ওকে, এখানে যেহেতু দুইটাই আছে 5 5, আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু প্রথম লেকচার না দিলে কিছু বুঝবো না, প্রথম লেকচার দেখে আসো। তো এখানে 5 আছে, এখানে 5 আছে, তো দুইটা যেহেতু 5 আছে সুতরাং এটার তুল্য রোধ কত হবে, আড়াই। তাহলে আমরা আর এর মান কত পেলাম, 2.5 পেলাম। ওকে, তাহলে তুমি এখন 20কে 2.5 দ্বারা ভাগ দাও, 20 ভাগ 2.5, তাহলে তুমি পাবা 8। ওকে, তাহলে 8 ওহম হচ্ছে এটার 8 এম্পিয়ার। ওকে, আয়ের মান 8 এম্পিয়ার। তো এই যে দেখো 8 এম্পিয়ার কিন্তু ঘতে রয়ে গেছে। ওকে, এই হচ্ছে এটার উত্তর, আশা করি তোমরা ক্লিয়ার। এবার আমরা চলে যাই পরের অঙ্কে। ওকে, পরের অঙ্কে কী বলছে দেখো, 1 কিলোওয়াট আওয়ার কত জুল, 1 কিলোওয়াট আওয়ার, ভেরি সিম্পল। ওকে, এখন 1 কিলোওয়াট মানে কি, আমরা কিন্তু একটা ভুল করে ফেলি, আমিও দেখেছি কয়েকটা স্টুডেন্ট, এটা আমি বিভিন্ন খাতায় দেখেছি যে এই আওয়ারটাকে ওরা মনে করে 1 কিলোওয়াট পার আওয়ার, এটা মনে করে 1 কিলোওয়াট মানে কত, 1000 ওয়াট, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, তাকে তারা এই 3600 সেকেন্ড দ্বারা ভাগ করে ফেলে। ওকে, এই ভুলটা তারা করে, কিন্তু এখানে তো বলে না যে পার আওয়ার, টোটালি কিলোওয়াট আওয়ার, আওয়ারটা এখানে গুণাকারে আছে। 1 কিলোওয়াট মানে কি, 1000 ওয়াট। ওকে, আর আওয়ার মানে কি, 3600 সেকেন্ড। ওকে, তো এই টোটাল এই কত জুল বলছে, 1 কিলোওয়াট আওয়ারকে আমরা জুলে প্রকাশ করলে আমরা কী লিখবো, এই কিলোওয়াটটাকে 1000 ওয়াট দিয়ে দিবো, আর আওয়ারটাকে 3600 সেকেন্ড দিবে, তাহলে এটা জুলে পরিণত হয়ে গেল। ওকে, এবার দেখি আমরা এটা গুণ দিই, তাহলে 1000 × 3600, এটা গুণ দিলে আমি পাচ্ছি 36। ওকে, তারপর শূন্য পাচ্ছি, 5টা 1 2 3 4 5, এটা পাচ্ছি। তোমার যদি থিওরিটিক্যাল প্রশ্ন আসে তুমি এটা দিতে পারো, এত জুল এটা অ্যান্সার দিতে পারো, কিন্তু MCQতে এইভাবে দেওয়া না, এটা দশমিকে দেওয়া আছে। এটাও আমি শিখাইছি তোমাদেরকে, আমার যে লেকচার আছে কাজ শক্তি ক্ষমতা, ওইখানে ডিটেলস বলা ছিল এগুলো কী করে আমরা দশমিকটা চেঞ্জ করি। আমরা এটাকে যদি দশমিক বানাতে যাই কয় ঘর আগে আছে তা দেখবো। দেখো প্রত্যেকটা 3.6 ফর্মেটে দেওয়া, 3.6 মানে এই ঘর, 1 2 3 4 5 6, 6টা ঘর আগে আসলো না, তাহলে দিলাম আমি 3.6 × 6 ঘর আগে আসছে প্রায় 10⁶ হবে। যদি এখানে অপশনগুলো 3.6 দ্বারা না থাকতো, যদি থাকতো 36 36 পয়েন্ট সামথিং, তাহলে 36 × 1 2 3 4 5 5 ঘর আগে, তাহলে এটা এই মনে হতো। ওকে, মাঝে মাঝে কিন্তু এভাবে তারা ঘুরিয়ে দেয়, দেখো তোমার পরীক্ষায় ইউল দিয়ে অ্যান্সার দিয়ে দিলো 36 × 10⁵, বাকি একটা দিল 3.6 × 10⁵, এটা দিল, তখন তোমরা ভাববা আরে আমি তো 3.6 সেটাই জানি উত্তর, তাহলে এটা মনে হয় তারা ভুলে দিয়েছে কিন্তু 10⁵, মানে 36 × 10⁵ আছে, তখন কিন্তু এই ভুলটা করা যাবে না। উত্তর তুমি জানো 3.6 × 10⁵ আসছে 10⁵, তোমার কাছে মনে হবে এটা তোমার উত্তর, যেহেতু এই অপশানটা তখন থাকবে না পরীক্ষায়, তখন এটা এটা বলতে দিল এটা, তখন তুমি কী করবো তোমাকে কিন্তু বুঝতে হবে যে 36 × 10⁵ মানে কিন্তু 3.6 × 10⁵ একই কথা। ওকে, তা আমার কথা আশা করি ক্লিয়ার। তো এই যে গেল আমাদের এই 2 নম্বরটা সলভ হয়ে গেল। ওকে, আমরা এবার 3 নম্বরে আসি। 3 নম্বরে কী বলছে দেখো, এখানে একটু নতুন সূত্র আছে, এটা হচ্ছে ক্ষমতা। ওকে, আমরা তো ক্ষমতার ব্যাপারে জানি, P = W/T, আমরা কাজ শক্তি ক্ষমতায় করেছি, তো এখানে কোন ক্ষমতা আসবে, তো আমরা ওমের সূত্র থেকে জানি জানি কি V = IR, ওইটা আমরা জানি, এই সূত্রটা আমরা বিভিন্নভাবে কাজে লাগাবো, ক্ষমতার সূত্র। ওকে, ক্ষমতার সূত্রটা কি, যে
v equal to i r এটা আমরা কাজে লাগাবো ওকে ক্ষমতা সূত্র মনে রাখবা যে p equal to vi শুধু এটুকু মনে রাখবা যদি কোনো ক্ষমতা সংক্রান্ত অঙ্ক আসে p equal to vi এটা মনে রাখবা ওকে আর আমরা ক্ষমতা আরেকটা সূত্র টোটালি মুখস্থ জানি সেটা হচ্ছে p equal to v square by r এটা আমরা মুখস্থ জানি তো যারা মুখস্থ পারো এটা ভালো কথা কিন্তু তোমাদের অনেকে হয়তো মনে হবে যে আমি তো সূত্র তো মুখস্থ করতে পারি না তোমাদের সূত্র মুখস্থ না করতে পারলে বাদ দাও তুমি শুধু p equal to vi এটুকু মনে রাখো আর v equal to ir এটা তো আমরা ওমের সূত্র সবাই জানি p equal to vi এর মধ্যে আমরা শুধু এখান থেকে মানগুলো বসাবো ওকে আমার তো p এর মান লাগবে ওকে আমার অপশন এখানে v আছে এই যে দেখো vটা দেওয়া আছে তাহলে vও আছে এই i এর মানটা আমার এখানে নাই i এর মানটা যেহেতু নাই আমরা যদি ওমের সূত্র থেকে i মানে কি i মানে v / r ওমের সূত্র থেকে i মানে কি v / r তাহলে আমি এখন লিখব p equal to v আমার কাছে আছে আর i এর মানে কি i মানে v / r হয়ে গেল না v স্কয়ার / r আমরা ওমের সূত্রটা বিভিন্ন ভাবে চেঞ্জ করি এই সূত্রটা আমরা যদি জানি p equal to v / i ঠিক আছে তাই ওমের সূত্র আসলে i equal to কি দেখো তো i equal to v / r ভালো তাই ওমের সূত্র আসলে v equal to কত i r ওমের সূত্র আসলে v equal to i r তুমি যদি এই v এর বদলে i r লেখো ইনটু আই এমন হলো না তাহলে আই স্কোয়ার আর হলো না এটাও কিন্তু আমরা বের করলাম এই অঙ্ক সূত্র থেকে চেঞ্জ করে করে বের করলাম তো কোনো অঙ্কে আমার যদি এইভাবে ধরো আমার চাইলে ক্ষমতা কত কিন্তু পরীক্ষার যে প্রশ্ন সেখানে আছে তড়িৎ প্রবাহের মান আর রোধের মান এই বি এর মান নাই বিভব পার্থক্য নাই তখন তুমি ভি স্কোয়ার বার আর নিয়ে যত নাচানাচি করো তখন তো কাজ হবে না ঠিক আছে তখন তোমার আয়ের মানটা কই থেকে নিয়ে আসতে হবে আয়ের মানটা আমরা এইভাবে চেঞ্জ করে নেবো যদি আমার আয় দেওয়া আছে যেহেতু তাহলে আমরা বুঝলাম কি পি ইকুয়াল টু ভি আই ভি এর জায়গায় আমি আই আর লিখে দিব তাহলে আই স্কোয়ার আর তাহলে পি ইকুয়াল টু কত আই স্কোয়ার আর আমি দিবা তখন অঙ্ক হবে তো আমাদের এখানে আই স্কোয়ার আর লাগছে না আমাদের পি ইকুয়াল টু ভি স্কোয়ার বার আর লাগবে কারণ আমার এখানে ভি এর মান আছে আর আর এর মানটা আমি এখান থেকে বের করতে পারবো তো এখান থেকে যে আর এর মানটা মানে তুল্য রোধটা আছে একটা দুই একটা আট দুইটাই এখান থেকে এসে বিদ্যুতের ভাগ হয়ে গেছে মানে এটা সমান্তরাল বর্তনী দুই এবং আটের বর্তনী সমান্তরাল তুল্য রোধ আমরা কী করে নির্ণয় করবো ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই এইট ইকুয়াল টু কত হয় ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টোটালি তোমরা এইগুলো লসাগু লসাগু সমস্যা করার দরকার নাই ক্যালকুলেটার দেবা ঠিক আছে একটা ব্র্যাকেট দিবা ওয়ান ভাগ টু ব্র্যাকেট ক্লোজ ওয়ান ভাগ টু প্রথমে ক্যালকুলেটর লিখে লিখলাম ব্র্যাকেট দিয়ে দুইটা ব্র্যাকেট ক্লোজ করলাম তারপর প্লাস দিলাম আবার ব্র্যাকেট দিছি দিয়া ওয়ান ভাগ এইট দিলাম আবার ব্র্যাকেট ক্লোজ করলাম আমি আবার বলি কী করছি এই দুইটা যোগ আমি কী করে করবো প্রথমে ব্র্যাকেট ওয়ান প্লাস টু ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ওয়ান প্লাস টু এটা দিছি ঠিক আছে ওয়ান সরি ওয়ান ভাগ টু ব্র্যাকেট ওয়ান ভাগ টু ব্র্যাকেট ক্লোজ এভাবে ব্র্যাকেট ক্লোজ করলাম তারপর এই প্লাস চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট দিছি আবার ওয়ান ভাগ এইট লিখছি এভাবে লিখছি ক্যালকুলেটর আমি এবার লিখে আমি টোটাল একটা অ্যান্সার দিব অ্যান্সার দিলে আমি পাচ্ছি কত পয়েন্ট সিক্স টু ফাইভ পাইছি এটা তো তোমার লেখা দরকার নাই এই সব কিছু খাতা তোলার দরকার নাই এগুলা টোটাল তুমি এখান থেকে উত্তর বের করবা পয়েন্ট সিক্স টু ফাইভ আসছে এটা মানে কি আমরা জানি ওয়ান বাই আর পি ইকুয়াল টু এত না ওয়ান বাই আর পি যদি এত হয় তাহলে আর পি ইকুয়াল টু কত জানো তো আর পি মানে তো উল্টু এটা উল্টে যাবে এবার আমি এটাকে অন বাটনে চাপ দিলাম মানে আবার জিরোতে চলে আসছে আনসারে কিন্তু আমার এই মানটা রয়ে গেছে সিক্স টু ফাইভ ওয়ান ভাগ আনসার লিখবো ওয়ান ভাগে যে আনসার আছে সেখানে ওয়ান ভাগ আনসার লিখবো ইকুয়াল দেবো টোটালি মান চলে আসবে ওয়ান ভাগ আনসার দিলাম তাহলে আর পির মান আসলো তাহলে টোটালি আমি আর পির যে মানটা আছে তাহলে আর পির মান পেলাম ওয়ান পয়েন্ট সিক্স মানে এই আর এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এর দুইটা বদলে আমরা কত বলবো ওয়ান পয়েন্ট সিক্স দুইটা মান পেয়ে গেছি আমরা আমাদের ভি এর মান এখানে আছে আর আর এর মান আমি বের করলাম তো ভি স্কোয়ার বার আর আবারও সেম একবারে ক্যালকুলেটার লিখবো ভি স্কোয়ার মানে কত টু স্কোয়ার মানে ফোর আচ্ছা দিলাম ফোর ভাগ ফোর ভাগ দিলাম ওয়ান পয়েন্ট সিক্স না ফোর হ্যাঁ ফোর ভাগ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স টু পয়েন্ট ফাইভ আসছে এই যে দেখো টু পয়েন্ট ফাইভ ঘতে আসে টু পয়েন্ট ফাইভ ওয়াট হয়ে গেল না আমাদের ক্ষমতা নির্ণয় তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বার আর দ্বারা তোমরা এভাবে নির্ণয় করবা আর প্লাস ক্যালকুলেটার চালানো শিখতে আমি যেভাবে বললাম সেভাবে ক্যালকুলেটার চালানো শিখতে হবে কারণ ক্যালকুলেটার কিন্তু তোমাকে অনেক সময় বাঁচিয়ে দেবে ইলাসাগু করাই হাবি জাবি করার মতো সময় তোমাদের থাকবে না বিশেষ করে এমসিকিউতে ওকে আমাদের এটাও সলভ হয়ে গেল এবার চার নম্বরে এসে আসলো খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক আমার কাছে এই অঙ্কটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে ঠিক আছে বর্তনীর তড়িৎচালক শক্তি দশ ভোল্ট তোমার কাছে একটা বর্তনী আছে যে বর্তনী তড়িৎ চালক শক্তি দশ ভোল্ট এখানে ঠিক আছে এবং অভ্যন্তরীণ রোধ ওয়ান ওহম অভ্যন্তরীণ রোধ তোমরা জানো যে মানে তুল্য রোধ তোমার রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি অভ্যন্তরীণ রোধকে আমরা ছোট আর দ্বারা প্রকাশ করি একটা অভ্যন্তরীণ রোধ মানে কি ধরো
একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তোমার কাছে দুই ধরনের তার আছে, একটা লোহা আছে একটা তামা আছে। লোহা তামার মধ্যে তুমি কারেন্ট দিচ্ছ, কার মধ্যে দিয়ে তার তার কারেন্ট বেশি প্রবাহিত হবে? তামার মধ্যে দিয়ে। কারণ তামা বিদ্যুৎ বেশি বিদ্যুৎ সুপরিবাহী, লোহা কম সুপরিবাহী। লোহার মধ্যে দিয়ে কেন কম প্রবাহিত হবে? কারণ লোহার মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো লোহাকে সেম বিদ্যুৎ আমি দিচ্ছি, দুইটাই তড়িৎ প্রবাহী পরিবাহী পদার্থ লোহা এবং তামা, কিন্তু তার মধ্যে দেখতে পেলাম আমি তামার মধ্যে বেশি যাচ্ছে বিদ্যুৎ। তার মানে লোহাতে নিশ্চয়ই কিছু একটা আছে যেটা ঝামেলা করতেছে। কী একটা আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আমি তো এক্সট্রা কোনো রোধ দেই নাই, আমি কোনো ঝামেলা বাধাই নাই, যন্ত্রে এক্সট্রা করে রোধ দেওয়া যায়। ধরো আমি আমার একটা আমি মোবাইল চার্জ দেবো, মোবাইল চার্জারগুলো আমরা ইউজ করি, সবগুলো রোধ দেওয়া আছে। তুমি কারেন্টে মেইন কারেন্টে বোল্ট 220 ভোল্ট, আমার মোবাইলে ঢোকে 1.5 ভোল্ট কারেন্ট, ঠিক আছে? বাকি ভোল্টে কারেন্টটা নষ্ট করে দেওয়া হচ্ছে রোধ ব্যবহার করে। কথা ক্লিয়ার? ভোল্টেজগুলো ব্যবহার করে ভোল্টেজ কমিয়ে দেওয়া হচ্ছে স্টেবিলাইজার দ্বারা। ওকে, তো মোট কথা হচ্ছে কি, আমাদের রোধের মাধ্যমে কারেন্টের প্রভাবটা হ্রাস করে দেওয়া হয়। তো রোধ যদি থাকে তাহলে এই এই লোহাটার মধ্যে কী রোধ আছে? আমি তো কিছু দেই নাই এক্সট্রা ডে। এখন তো ওই যন্ত্রে বিভিন্ন যন্ত্রে, ধরো তোমার মোবাইল বলো যাই বলো, প্রত্যেকটাতে রোধ দেওয়া আছে, বিভিন্ন মানের রোধ প্রতিটা যন্ত্রে, টিভি বলো যাই বলো। তো আমি তো এখানে ওই কারেন্টের তার যেটা লোহার তার ছিল সেটা আমি তো রোধ দেই নাই অটোমেটিক, তাহলে কেন কমে যাচ্ছে? কারণ ওই বিভিন্ন পদার্থের মধ্যে অভ্যন্তরীণ কিছু পদার্থ থাকে যেগুলো কারেন্ট প্রবাহে বাধাপ্রাপ্ত করে এবং অটোমেটিক সেটার পদার্থের উপাদানের জন্য বাধাপ্রাপ্ত হয়, সেটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। তাহলে এটা গেলো আমাদের অভ্যন্তরীণ রোধের কথা। আমরা সূত্রে যাবো, আমরা তড়িৎচালক সূত্রে কী জানি, I=E/R। আমরা তড়িৎচালক সূত্রে কী জানি, I=E/R, এটা আমরা সূত্রটা জানি। I যদি E/R হয়, আমরা যদি কোনো একটা যন্ত্রে অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে আমরা বলি I=E/R+R, অভ্যন্তরীণটা আরের সাথে যোগ করে দিই মেইন রোধের সাথে। তো ওই ফালতু রোধ যেটা যাকে বলি, ওকে, বাড়তি রোধ, এটাকে আমরা যোগ করে দিলাম। তো I=E/R+R হয়ে গেলো, এইটা হচ্ছে সূত্র। তো এখানে বলছি কি, তড়িৎচালক হচ্ছে 10 ভোল্ট আছে, এই মানে ই মানে ইয়ের মান 10 ভোল্ট, এটা আমার কাছে আছে অভ্যন্তরীণ রোধ 1, এটা আছে, কিন্তু ইয়ার মানটা না। আচ্ছা, 2 এবং আমার কাছে 4 ওহম রোধ, মানে দুটা রোধ আছে শ্রেণী এবং সমান্তরালে পৃথকভাবে বর্তমানে যুক্ত করলে তড়িৎ প্রভাবে পার্থক্য কত? তাহলে আমি এই 2 এবং 4, এই তার মানে এখানে 2 এবং 4 দুইটা মানে রোধ আমার শ্রেণীতে লাগাতে হবে একবার, সমান্তরাল একবার লাগাতে হবে। তাহলে আমি একবার শ্রেণীর কাজটা করি, আমি এভাবে সাজালাম একটা, হ্যাঁ দুইটা দেখো শ্রেণীতে লাগাই দিচ্ছি, ঠিক আছে? তাদের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কোথাও ভাগ হচ্ছে না, দুইটা শ্রেণীতে আছে, কোথাও ভাগ হচ্ছে না। যখন কারেন্টটা গিয়ে এভাবে ভাগ হয়ে যায় তখন তাকে বলা হয় সমান্তরাল, এখানে কোনো ভাগ হয় না, এটা শ্রেণী। আমি 2 মানের রোধ এবং 4 মানের রোধ, দুইটা রোধকে আমি শ্রেণীতে লাগাই দিলাম, ঠিক আছে? এখানে লাগাই দিয়ে আমি অঙ্ক করি, আমাকে বলছে যে তাহলে এখানে যে তৈরি আয়ের মান কত হবে, এবং যদি সমান্তরালে করি তাহলে আয়ের মান কত হবে, দুইটা পার্থক্য কত। তারপর দুইটা আয় বের করতে হবে, দুইটা আয় বের করে একটা থেকে একটা বিয়োগ দিতে হবে, আনসার বের করতে হবে। আমি তাহলে এখানে একটা করি, দেখো আমার কাছে এখানে কীভাবে বলবো, ই ই কত আছে, 10 আছে, আর 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 মানে কি, এখানে তো শ্রেণীতে আছে, তাহলে 4 আর 2 = 6 হবে, শ্রেণীতে মানে যোগ হবে, তাহলে 6 আর যোগ হচ্ছে আর ছোটো আর মান, মানে আর মান কত, 1, এটা 10/7। ওকে, আমি এভাবেই রাখতে পারি, আবার দশমিকে ক্যালকুলেটর বের করতে পারি। আমি এটাকে 10/7 দিলাম, কারণ আমার উত্তরগুলো আমি দেখছি ভগ্নাংশ আকারে আছে, দশমিক আকারে নাই। তুমি এটাকে দশমিক আকারে করে বিয়োগ দিতে পারো, আমি দুইটা নিয়ম দেখাবো। আমার কাছে মনে হচ্ছে আমি ভগ্নাংশ আকারে রেখে দিই, যেহেতু উত্তর ভগ্নাংশ আকারে আছে। আচ্ছা, এটা রেখে দিলাম, এটা এতে পেলাম। এবার সেকেন্ডে আমাকে বললো এটা আমি দুইটা রোধ লাগাবো, দুইটাকে আমি সমান্তরাল সাজাবো এরকম, এটা 2 এটা 4, দুইটা রোধকে আমি সমান্তরাল সাজা লাগাবো। লাগানোর পরে এটার মান কত হবে, দুইটা দু সমান্তরাল লাগাই, একটা হচ্ছে 1/2, একটা 1/4। তা আমি তোমাদের তো এখন তো খাতা লেখা দরকার নাই, এক্সপার্ট হয়ে গেছো না তোমরা, ব্র্যাকেট দাও 1/2 ব্র্যাকেট ক্লোজ, প্লাস দাও 1/4 1/2 1/4, মানে দুইটা আর 1+1/R1 1/R2 নিলাম, 1/2 + 1/4 এটা লিখলাম। এটা লেখার পর ই করে দিলাম, যেটা পেলাম 1/RP পেলাম, 1/RP আবার কী লিখবো, এটা অন করে দিই, 1/আনসার লিখবো, তাহলে পাবো মেন আমি আমার যে কিসের মান জানি, আমার যে আর এর মান সেটা পাবো, এটা তো 1.33 পাইছি। তাহলে আমি 1.33 পাইছি, এবার আর এর মান কত পেলাম, 1.33 প্লাস 1 মানে তাহলে তাহলে কত হলো 2.33, 10কে 2.33 দ্বারা ভাগ দাও, 10/2.33, তাহলে আমি পাচ্ছি কত, 4.29। তাহলে সেকেন্ডের ক্ষেত্রে দ্বিতীয়বারে এইভাবে আমি ফেলাম কত, 4.29, আর আগেরবারে ফেলাম আমি ভগ্নাংশ, কিন্তু এটা একটা দশমিক হয়ে গেছে, একটা ভগ্নাংশ হয়ে গেছে, তাহলে এই ভগ্নাংশটাকে দশমিক বানিয়ে ফেলি, 10/7, তাহলে আমি পাচ্ছি 1.42। তাহলে প্রথমে আমি একবার পেলাম 1.42, একবার পেলাম 4.29, দুই রকম সাজালাম। দুবছর দুইটার মধ্যে পার্থক্য কত, তাহলে তড়িৎ প্রবাহে পার্থক্য, পার্থক্য মানে এটা থেকে বিয়োগ দিই, এই যে 1.42 আমার কাছে আসে, বিয়োগ দিলাম কত, 4.29, এটা বিয়োগ দিলাম আমি পাচ্ছি 2.86, এই মানটা পাচ্ছি।
এখন প্রশ্ন হচ্ছে উত্তর তো 2.869, ভগ্নাংশ আছে আকার আছে, ভগ্নাংশগুলো 44 কে 7 দ্বারা ভাগ দাও। দেখো 2.6 হয় না, 44 কে 7 দ্বারা ভাগলে আমরা জানি 4 7 28, 5 7 35, তো 44 কে 7 দ্বারা ভাগ দিলে 5 মতো মান আসবে, এটা তো করার দরকার নেই, এটা হবে না। 7 কে 30 দ্বারা ভাগ দিলে 4 7 28, 4 হচ্ছে বড় মান আসবে, আমার তো 2.86 লাগবে, তার মানে এটা উত্তর হবে না। 20 কে 7 দ্বারা ভাগ দিলে কিছু একটা হতে পারে, 300, তাই না? তাহলে আমি দিলাম 20 ভাগ 7। দেখছো টেকনিক কিন্তু একটা বড় জিনিস, ব্রেনে খেলাতে হবে একটু, কোনটা হবে বারবার সমস্যা করার দরকার নাই। 20 ভাগ 7 দিলাম আমি, পাইলাম 2.857, মানে কি 2.86, এই এটা, এর জন্য এটা হচ্ছে 20 ভাগ 7, এটা হয়ে গেল। আমার কথা যদি না বোঝো আবার দেখো, ঠিক আছে, প্রতিটা কথা বোঝার চেষ্টা করো। এটা আরেকটা সহজ অঙ্ক, এইবার মানে 19 সালে এসেছে লাস্টে, সেটা দেখায়, এটা হচ্ছে তোমার কোন বোর্ডে আসছে তুমি দেখে নিও। একটা 2 মানের রোধ, আর একটা 1 মানের রোধ, আর একটা 2 মানের রোধ, এই তিনটা তিনটা মানে 2 ওহম, 1 ওহম আর 2 ওহম, এই তিনটা বলছে সমান্তরাল আছে, তুল্য রোধ নির্ণয় করো। তিনটা সমান্তরাল আছে, তুল্য রোধ কত হবে? 1/2 প্লাস 1/1 প্লাস 2, কত? 1/1, 1/R1, 1/R2, 1/R3, এটা এটা তোমরা লসাগু করতে পারো। 2 দিলে 1 যোগ 2 যোগ 1 কত হয়? তাহলে 4/2, ওকে, তাহলে কত হয়? 2 হয়। তাহলে যে 2 বেরোলো সেটা কিন্তু 1/RP এর মান হয়েছে, তাহলে আর পি কিন্তু কত হবে? আর পি মানে উল্টে যাবে, 1/2 হবে, 1/RP যদি 2 হয় তাহলে আর পি কত? 1/2, এর নিচে 1 আছে, ওকে। এই যে গেল তোমার কথা, যে এই টাইপের অঙ্কগুলো, এটা হচ্ছে 19 সালের প্রশ্ন সলভ করলাম। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট একটা ক্ষমতার অঙ্ক ছিল, এখানে একটা সুন্দর একটা তড়িৎচালক শক্তির অঙ্ক ছিল। আশা করি তোমরা ক্লিয়ার, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগে লাইক করে শেয়ার করতে পারো সবার সাথে, ঠিক আছে? সবাই ভালো থাকো, ধন্যবাদ।